আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে ইউটিউবিং করেন বা ইউটিউবে নতুন কাজ বাজ শুরু করেছেন, তো আপনাদের মধ্যে অনেক সব প্রায় সব ইউটিউবারই চায় যে আমার একটু বেশি ভিউ আসুক, কোনো ভিডিওতে ভালো ভিউ আসুক। তো আপনাদের আমি অনেক চ্যানেল দেখেছি যাদের ভালো ভালো সাবস্ক্রাইবার আছে, ভালো বেশি সাবস্ক্রাইবার আছে, কিন্তু বাট সেদের সেই রকম ভিউ আসে না ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি একটা টিপস বা ট্রিক্স শেয়ার করবো, যেটি ইউজ করলে আপনি আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিউ থেকে একটু বেশি ভিউ আনতে পারবেন বা তার থেকে অনেক বেশি ভিউ আনতে পারবেন। তো আপনিও যদি জানতে চান এই টিপসটা বা ট্রিক্সটা কী, যার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওতে একটু বেশি ভিউ আনতে পারবেন, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সুব্রজ্যোতি, আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে অবশ্যই করে বাজিয়ে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে থাকেন। সো চলুন আজকের ভিডিও শুরু করি। সাবস্ক্রাইব করুন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন টেক ভিডিও সবার আগে দেখার জন্য। অ্যাভারেজ ভিউ অর্থাৎ আপনার যদি একটি ভিডিও আপলোড করেন, ভিডিওতে অ্যাপ্রক্সিমেটলি 200-300 ভিউ আসবেই, এটা হচ্ছে অ্যাভারেজ ভিউ। এবার এই টিপসটি বা ট্রিপসটি শেয়ার করলে আপনারা যদি জানেন বা এটিকে যদি ইউজ করেন, তাহলে হয়তো ওই 200-300 জায়গায় 500-400 এরকম ভিউ কিন্তু ওতে আসতে পারে বা আরও ভালো ভিউ আসতে পারবে। তো বেসিক্যালি এটা একটা ট্রিক্স বা ফিচার্স বলতে পারেন ইউটিউবেরই, যার নাম হচ্ছে যে প্রিমিয়ার। হ্যাঁ, ইউটিউব প্রিমিয়ার আপনারা অনেকেই শুনেছেন, আবার অনেকেও শোনেননি, অনেক ব্যাপার। সো আপনারা যখনই দেখবেন, আপনি ডেস্কটপ সাইট থেকে যখনই ইউটিউবে ভিডিও আপলোড করবেন, তখন আপনার সামনে প্রিমিয়ার বলে একটা অপশন নিশ্চয়ই থাকবে। সো এই প্রিমিয়ার অপশনটি কীভাবে কাজ করে এবং এটিকে কী করে আপনি এনেবল করবেন, এটা ভিডিওর আমি সামনে দেখেই দিচ্ছি। সো এই বিষয় নিয়ে একটু কথা বলা যাক। প্রিমিয়ার অপশানের মূল কাজ হচ্ছে, যেমন মুভির যে সিনেমা মুভির যে প্রিমিয়ারগুলো আসে, অর্থাৎ হচ্ছে সামথিং বলতে গেলে মুভিটা আসার কিছুক্ষণ আগে আপনাকে নোটিফিকেশান আসে। সো সেরকমই কিন্তু ইউটিউবেরও ভিডিওর প্রিমিয়ার করা যায়। এবং আপনার ভিডিওতে যদি আপনি প্রিমিয়ার অপশানটাকে এনেবল করে রাখেন, তো অর্থাৎ হচ্ছে আপনি সাপোজ আপনি 7টার সময় আপনার ভিডিও পাবলিশ করবেন, তো আপনি প্রিমিয়ার সেট করে রাখলেন, প্রিমিয়ার সেট করে রাখলে 6:30 সময়, তারপরে 6:45 সময়, আবার 7টার সময়, তিনবার কিন্তু আপনার ভিউয়ার্সদের কাছে বা সাবস্ক্রাইবার্সদের কাছে নোটিফিকেশান যাবে। অর্থাৎ অনেক সময় নোটিফিকেশান যায় না বলে তারা অনেক সময় দেখতে পায় না। সো নোটিফিকেশানটা সব থেকে মেন। সো নোটিফিকেশান যদি যায়, তারা অন্ততপক্ষে একবারও হলে ক্লিক করবে এবং আপনার ভিডিও যদি দম থাকে ভিডিওটিকেও শেষ পর্যন্ত দেখবে। সো এবার আমরা দেখে নিই যে আমরা প্রিমিয়ার অপশানটি কোথায় পাবো এবং এটাকে কী করে এনেবল করবো। সো এখন আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। সো এখানে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, বাট দেখবেন যে ব্রাউজারে ডেস্কটপ সাইটে এনেবল করা যায় সেসব ব্রাউজার ইউজ করবেন। তো আমি আপনাদের রেকমেন্ড করবো ক্রোম ব্রাউজারটি ইউজ করা। সো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করার পর গুগল ওপেন করে নিয়েছি, দেন আমি এখানে রিকোয়েস্ট ফর ডেস্কটপ সাইট বা ডেস্কটপ সাইটটাকে এনেবল করে দিই। সো আমি এখানে ডেস্কটপ সাইটটাকে এনেবল করে দিলাম। সো আপনি দেখতে পাচ্ছেন এরপর এখানে এই টিকটাক আপনি এনেবল করে দেবেন, দেন আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেলটা এখান থেকে ওপেন করবেন, যেখান থেকে আপনি ভিডিও আপলোড করেন সাধারণত। সো এখানে আমার ইউটিউবটা ওপেন হয়ে গেছে, এবার আমি আমার মাই চ্যানেলে চলে যাই। সো আমি এখানে ডান সাইডে কর্নারে ক্লিক করে মাই চ্যানেলের উপর চলে গেলাম। সো মাই চ্যানেলের উপর যাওয়ার পর আপনি দেখবেন আমার যে চ্যানেল সাবস্ক্রাইবার যেগুলো দেখায় টুকটাক সেইভাবে সব কিছু দেখিয়ে দিল। এবার আমি এটা হচ্ছে আমার চ্যানেল, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন। এবার আমরা যদি ভিডিও আপলোড করতে যাই, সাধারণত আমরা ক্লিক করি এই ভিডিওর অপশানে ক্লিক করি। সো এখানে আমার তিনটে জিনিস দেখাচ্ছে, অর্থাৎ হচ্ছে ভিডিও আপলোড, গো লাইভ আর ক্রিয়েট পোস্ট, অর্থাৎ আমার কমিউনিটি ট্যাবের জন্য পোস্ট দেখাচ্ছে, লাইভের জন্য লাইভ আর ভিডিও আপলোডের জন্য ভিডিও আপলোড। সো আমি এখানে ভিডিও আপলোডের জায়গায় ক্লিক করব। তো ভিডিও আপলোডের জায়গায় ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু একটা অপশান দেবে, দেন আপনি এটাকে পাবলিক থেকে শেডিউল করে দেবেন। সো আমার এই ভিডিওটা আমি আপনাকে দেখাচ্ছি বলে আমি প্রাইভেট করে দেখাচ্ছি, কারণ কি এই ভিডিওটা আমি পোস্ট করবো না। সো এটাকে আপনি অবশ্যই করে শেডিউল করে দেবেন, আমি প্রাইভেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে তারপরে আমি এখানে ফাইলটাকে চুজ করে নিচ্ছি, আমার যে কোনো একটি জাস্ট একটা ছোটোখাটো ফাইল আমি এখান থেকে সেভ করে নিই। জাস্ট আমি দেখিয়ে দিই এখানে ছোটোখাটো ফাইল কী আছে আমার এতে আপাতত, দেখে নিই কই রে বাবা ওপেন হো না। এখানে ছোটোখাটো ফাইল বলতে এই ফাইলটা আছে 4.5 MB সাপোজ কিছু একটা হবে। সো এখানে আপনি ভিডিও আপলোড দিলেন, এখানে আপনার ভিডিওটা আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। সো তারপরে এবার যা সেটিংস, এখানে টাইটেল আপনি যা লিখবেন, টাইটেল ফাইটেল যা লিখবেন। সো আমি এখানে কোনো টাইটেল লিখছি না আপাতত, টেস্ট। সো আমি এখানে টাইটেলটা আমার পছন্দ মতো টাইটেল লিখে দিলাম। আপনার এখানে ডিসক্রিপশন যা দরকার সেই ডিসক্রিপশনগুলো লিখবেন, তারপরে আপনি এখানে লিখবেন হচ্ছে আপনার ট্যাগসগুলো। সো ট্যাগসগুলো লেখার পর আপনি ভিডিওটাকে পুরোটা ঠিকঠাক করে নিলেন, দেন আপনি এখানে ডান দিকে কর্নারে চলে আসবেন। সো আমি
স্ক্রিনটাকে একটু ছোটো করার পর আমি সাইডে এখানে চলে আসেন, দেখেন এখানে নিউ প্রিমিয়ার্স বলে একটা অপশন পাবেন। সো এই প্রিমিয়ার্স অপশনটাকে আপনি এনেবেল করে দেবেন। সো এনেবেল করে এটাকে বলছে এটা প্রাইভেট ভিডিও বলে এটা দেখাবে না। সো আমি এখান থেকে প্রাইভেট থেকে এটাকে আপনি শেডিউল করে দেখাচ্ছি, কারণ কি প্রাইভেটে দেখাচ্ছে না। সো এটা শেডিউল করে নেবেন আপনি, দেন আপনি প্রিমিয়ার অপশনটাকে এনেবেল করে দেবেন। প্রিমিয়ার অপশনটি এনেবেল করার পর যে ডেটে আপনি পাবলিশ করেন, অর্থাৎ 4th April 2019 আজকের ডেট। সো আজকের ডেটে আমি এখন বাজে হচ্ছে আপনার, আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখন বাজে হচ্ছে 11:05। সো 11:05 বাজে এখন, আর এখানে দেখাচ্ছে 11:00 AM, অর্থাৎ হচ্ছে এটা টাইমটা আমাকে আরও বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ আমি 12:00 PM করে দিলাম। তাহলে 12:00 সময় আমার ভিডিওটা পাবলিশ হবে। পাবলিশের সময় এই প্রিমিয়ার অপশনটাকে যদি আপনি এনেবেল করে রাখেন, তাহলে হবে কি ভিডিওটা পাবলিশ হওয়ার কিছুক্ষণ আগে অনেক কভার করে আপনার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন যাবে, অর্থাৎ তারা যদি সেরকম আপনি থাম্বনেল দিতে পারেন বা সেরকম ভিডিও কন্টেন্ট দিতে পারেন, তাহলে কিন্তু ভিউ অটোমেটিকলি বেড়ে যাবে এটার মাধ্যমে। সো এই ছিল বেসিক্যালি একটি টিপস যার মাধ্যমে আপনি আপনাদের সাবস্ক্রাইবার্সদের ইনক্রিজ করতে পারবেন। মানে এটা অনেক সুবিধা হয়, আমি নিজে দেখেছি অনেক সুবিধা হয়। তবে ছোটোখাটো চ্যানেলের ক্ষেত্রে মানে সাবস্ক্রাইবার বেস দিয়ে বলতে গেলে নতুন চ্যানেলের ক্ষেত্রে অতটা সুবিধাজনক নয়, বাট কিছুদিন হলো চ্যানেল ক্রিয়েট করেছেন, একটু গ্রোথিং এসেছে, তবে এই টিপসটি যদি আপনি ইউজ করেন অনেক অনেক আপনাদের হেল্প হবে। সো এই ছিল একটি ছোটো ভিডিও যার মাধ্যমে আমি আপনাদের দেখালাম যে কী করে আপনাদের অ্যাভারেজ ভিউ থেকে আরেকটু ভিউটাকে বাড়ানো যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আমাদের এই আদার্স চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন, আর আমাদের সঙ্গে সদস্যর্বদা জুড়ে থাকুন।